শুনতে বিলাসের সেটে এই মুহূর্তে বুঝতেই পারছেন প্রচুর কাঁই কিচে চলছে, কারণ সেটের মধ্যে থেকে আপনাদেরকে আজকে আমরা মানে গল্প তুলে ধরছি। সঙ্গে রয়েছে এই যে বসন্ত বিলাসের পিছনে যে মানুষটি রয়েছেন ক্যাপ্টেন অফ দ্য শিপ পাভেল রয়েছে। পাভেল একটু গল্পটা শুনি, মানে অনেকদিন বাদে তোমার সাথে দেখা হলো, কেমন আছো আগে বলো। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? চলছে। আচ্ছা এবার গল্পটা শুনি, বলতে হই হট্টগোল চলছে, মানে একদম তোমার মতন মা, একদম পুরো গল্পটা খুব মজা করে করছি। আনন্দপতি চিৎকার চেঁচামেচি, প্রচুর আর্টিস্ট, হিউজ, এন্ড সবাই খুব মজার মানুষ। আর আমি প্রথমবার কাঞ্চনদার সাথে কাজ করছি, কমলিকাদির সাথে কাজ করছি, বাকি সবার সাথেই প্রথমবারই কাজ করছি। কয়েকজনের সাথে আমি আগে করেছি, বাট এতটা টানা কাজ করিনি। আমার খুব ভালো লাগছে, মজা করে কাজ করছি আমরা, আর মজার শো, খুবই মজার শো। আমরা মজা করছি মানে সবাই মজা পাবে দেখে, ঠিক আছে। অ্যান্ড রিসেন্টলি আমার মানে দেখা নেই এরকম, রিসেন্টলি মেজবাড়ি স্টোরি নিয়ে, নর্থ ক্যালকাটার এরকম একটা বাড়ি নিয়ে এরকম গল্প রিসেন্টলি আমরা টিভিতে দেখেছি বলে আমার মনে পড়ছে। আর এরকম মেজবাড়ির গল্প এখনো অবধি অনেকদিন হয়নি। আমরা সেই লাস্ট বোধ ইটিভি বাংলা যখন ছিল তখন আমি দেখেছিলাম, সেখানে কাঞ্চনদা ছিলেন, কিন্তু এখানেও কাঞ্চনদা কমলিকাদি সবাইকে মিলে কাজ হচ্ছে, কিন্তু এখানে এরকম হয়েছে কোনো সেলিব্রিটিকে যাকে ট্যাকেল করতে একটু টাফ মনে হচ্ছে? মানে আই এম শিওর যে পাবেলে সেটা হয় না। না, এখনো অবধি আমার সেরকম হয়নি, মানে সেটা সেই প্রবলেমটা এখনো ফেস করিনি, বাট ওই আর কি। আমার ভালো লাগছে সবার সাথে, মানে নতুনরা এবং সিনিয়র আর্টিস্ট যারা আছে, কাঞ্চনদা তো খুবই ফ্রেন্ডলি। অ্যান্ড সবচেয়ে মজার জিনিস যে কাঞ্চনদার টাইম, মানে কল টাইম যেটা, সেই কল টাইমেই চলে আসে। হ্যাঁ আসছি এক মিনিট। হ্যাঁ, তো সেই কল টাইম মেনটেন করাটা যদি শিখতে হয় সেটা কাঞ্চনদা তাকে শিখতে হবে, সিরিয়াসলি বলছি। আচ্ছা একটু বলো, তোমার পিছনে দেখছি নায়িকাকে নেটের মধ্যে লাগিয়ে দিয়েছে, সেটা কি? একদম একদম, আমাদের হিরোইন একদম কল টাইম পারফেক্ট মেনটেন করে, ঠিক আছে, এবং প্যাক আপ টাইমটা প্রপারলি মেনটেন করি আমি, 9টার আগে তাকে ছাড়ি না, সকাল 7টা থেকে 9টা অবধি হিরোইন আমাদের সাথে থাকে। আচ্ছা একটু বলে দাও, এটা এক্স্যাক্টলি কি সিন চলছে? সিনটা হচ্ছে এই মেজবাড়িতে ফার্স্ট টাইম হিরোইন আসছে, আর ওকে একটা ট্র্যাপে ফেলা হচ্ছে, উপরে তোলা হচ্ছে, কে ফেলছে, কেন ফেলছে, কী কারণে ফেলছে সেটা জানার জন্য দেখতে হবে বসন্ত বিলাস মেজবাড়ি, 22 নভেম্বর থেকে কালার্স বাংলা। আচ্ছা এরকম ধরনের যে এই যে বিহাইন্ড দ্য সিনস গল্পগুলো জানতে হলে কোথায় ফলো করতে হবে? উই স্পট ইউ।